শুভ সন্ধ্যা, আমার ছেলের আজকে জন্মদিনের অনুষ্ঠান, কেক কাটা, খাওয়া দাওয়া, চলো। খাবারটা হলে পছন্দ? আর চিকেনটা কিন্তু আমি করেছি, শাহি চিকেন। আমি ক্যামেরার এই পারে, এই যে হ্যাপি ফ্যামিলি, এই যে হ্যাপি ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি, ঠিক হয়ে দাঁড়া, একটা ফটো তুলবো, এদিকে তাকা। এই আসল কথা, ছেলেই অফিস থেকে আসলো, এই হচ্ছে এখন আমাদের অনুষ্ঠান। ও তো ছিল না দুপুরে, ও ছিল না, অফিস ছিল বলে কোনো রকম অনুষ্ঠান হয়নি। কি হলো গো, তুমি এই ফোন দেখেই যাবে, যাও ওখানে দাঁড়াও, হ্যাঁ ওখানে দাঁড়াও, আমি দাঁড়ালাম, এবার তুমি যে দাঁড়াও, দাঁড়াও, সবাই দাঁড়াও, এক ফ্রেমে দাঁড়াও, যা বাইরে যাও, না আমি যাবো, তুই যা দাঁড়া, একটু ফটো তোলা হচ্ছে। হ্যাঁ সবাই ঠিকঠাক দাঁড়িয়েছে, এবার কেক কাটা হবে, আমি তার আগে একটু ফটো তুলে নিই, একটু ফটো তুলে নিই সবার, চলো দেখতে থাকো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, এরা কাটো, হ্যাঁ আবার জ্বলে গেল, হ্যাঁ ম্যাজিক ক্যান্ডেল আবার জ্বলে গেল, হ্যাঁ জ্বলবে তোমার, জ্বলবে তো ঠিক আছে, এবার কেক কাটো, এবার কেক কাটা হবে, আচ্ছা বাবার সাথে কাটবে, হ্যাঁ কাটবে তো, আচ্ছা হ্যাপি বার্থডে করবে কিন্তু সবাই, আচ্ছা এবার পাপাকে খাইয়ে দাও, এবার খাইয়ে দাও, খাইয়ে দাও বাবাকে, খাইয়ে দাও, আচ্ছা খাবে, খাও খাও বাবাকে, তুমি একটু খাওয়াও, আরেকবার খাও বাবাকে, ভাবিকে খাই দাও, কি করছে একজন, নাও এবার পায়েল খাওয়াবে, আগে পায়েল তোকে খাওয়াক, তারপরে তুই পায়েলকে খাওয়াবি,
হ্যাঁ, এবার পায়েলকে তুই খাওয়া। মেয়ের মুখ ঢাকা পড়ে আছে, মেয়ে হা করে আছে, মেয়ের মুখে দে। মনে হচ্ছে মেয়েরই হ্যাপি বার্থডে, অরিশার হ্যাপি বার্থডে, তাই তো? অরিশার হ্যাপি বার্থডে। ঠিক আছে, আর কে বাকি আছে দেওয়ার? আর বাকি নেই, দাঁড়া তোরা তিনজন। নিজে কেক খাটা, নিজে নিজে কেক খাচ্ছিস? আচ্ছা ঠিক আছে। বার্থডে বয় নাকি বার্থডে ম্যান? হ্যাঁ বার্থডে ম্যান। আর এর কার, আমার তো মনে হচ্ছে এরও বার্থডে। তোরও বার্থডে বাবার সাথে সাথে? তোরও? ঠিক আছে, আর খাবো না, না আমরা খাবো না। ঠিক আছে, কেক কাটিং কমপ্লিট হয়ে গেল। এখানে আমরা যে কজন সদস্য, দাঁড়াও সবাই দাঁড়া, সবাইকে একটু দেখিয়ে দিই। এই যে একজন বাবু টাকা, এই যে পায়েল, এই যে ও। কেমন লাগলো তোমাদের এই অনুষ্ঠানটা? একদম আমাদের কজন মিলে এইভাবে আমরা ঘরোয়া অনুষ্ঠান করি, এইভাবে আমরা সবসময় ঘরোয়া অনুষ্ঠান করি। কেমন লাগলো? খুব ভালো লাগলো। আমরা যা আয়োজন যা করলাম, কিরম লাগলো বল? সুন্দর আয়োজন করেছে, এই সাজানো সাজানো গুলো খুব সুন্দর। মা কালকে পায়েস করেছিল, সেটাও রাতে বেলা খুব সুন্দর খেয়েছি। আজকের এই সাজানো গুলো পায়েস করেছে, এবার এবার ডিনারের ব্যবস্থা করা হচ্ছে। মেয়ে করেছে, মেয়ে তো খুব এক্সাইটেড। আজ অফিসে ছিলাম, অফিস থেকে হ্যাপি বার্থডে চলছে, দাও ঢুকেছি, হ্যাপি বার্থডে উইশ, সারাদিনই হ্যাপি বার্থডে উইশ করেছে। আচ্ছা এবার ডিনার কি দেওয়া হচ্ছে ওকে, সেটা তোমরা দেখো। কেন লাঞ্চের ব্যবস্থা তো হয়নি, ডিনার এখন নিয়ে আসছি, ওর জন্য কেকটা খাওয়া হোক, তারপর ডিনার হবে। ঠিক আছে, আবার ফিরে আসছি, সঙ্গে থাকো। এই যে সবাই এখন কেক খাচ্ছে, এই দেখো সবাই যে কেক কাটা হয়েছে। হাজবেন্ড খাচ্ছে, পাপা তোর খাওয়া হয়ে গেছে তো কেক? এবার ডিনার ডিনার হবে, হবে এবার আমিও খাবো, আমিও নিয়েছি, আর এই কেটে রাখবো, আবার সবাইকে দেব। চলো ডিনারের আয়োজন করেছে কি কি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা হলো কুলচা, মশলা মশলা কুলচা, আর এটা হলো নান। এই যে দেখো না খাওয়ার, এই যে বড় বড় এসে গেছে, বড় পাটি এসে গেছে খাওয়ার। হ্যাঁ, আর এই যে চিকেন, এটা হলো শাহী চিকেন, এটা আমি নিজে বাড়িতে করেছি, আর পায়েসও বাড়িতে করেছি, আর এটা এই চানা মশলা, আর এই রাজভোগ, কোল্ড ড্রিঙ্কস, এই হলো খাওয়ার আইটেম ডিনার। এই যে বাবার সঙ্গে বসে পড়েছে আর একজন, কি হচ্ছে কি হচ্ছে কি? আজকে খাওয়ার এত আয়োজন? হ্যাঁ খাওয়ার আয়োজন হবে না, খুব সুন্দর পছন্দ। খাওয়ারটা হলে পছন্দ, আর চিকেনটা কিন্তু আমি করেছি, শাহী চিকেন, শাহী চিকেন আমি করেছি, বাকি সবই কেনা। ও না, ও শাহী চিকেন আর এই যে পায়েস, এই দুটো হলো আমার হোমমেড। হ্যাঁ আমি করেছি, এই পায়েসটা গত কাল করেছিলাম, ওই যে রাতের যে ভিডিওটা দিয়েছি, আর এই চিকেন আজকে করলাম। ও তো দুপুরে নেই না, অফিসে ছিল বলে দুপুরে আয়োজনটা হয়নি, দুপুরে দিয়ে দিয়েছে পাপাই, পায়েল খাবার দিয়ে দিয়েছে। কি কি দিয়েছে বল? পায়েল পাঁচ রকম ভাজা, পাঁচ রকম ভাজা দিয়ে দিয়েছে। পায়েল ভাজা দিয়ে, হ্যাঁ কি কি দিয়েছিল দুপুরে? পাঁচ রকম ভাজা, হ্যাঁ, আর রাইস, ডাল, মাছ, পাবদা মাছ, পাবদা মাছ, এইসব দুপুরের খাওয়ার বাড়ি থেকেই গেছে দুপুরের খাওয়া। যাই হোক, দুপুরে যে অনুষ্ঠানটা করি সেটা হয়নি, এই রাতে যা করলাম কেক টেক কেটে। তাহলে এবার খাওয়া শুরু কর। শুরু করছে, শুরু করে দিয়েছে অলরেডি। আচ্ছা ছোট বাচ্চা আই খাবে, তারপরে আচ্ছা তাহলে ও খেতে থাক, তোমাদের তো দেখিয়ে দিলাম। চলে যা পাপা, পায়েল তোদের একটা ফটো তুলে নি। আচ্ছা খা খা, তুই যা না, গম লাগছে
আচ্ছা এই খাবার দেওয়া হলো একটা প্লেট দে ওই যে একটা প্লেটে আমি খাবার দেখো বন্ধুরা সবাই দেখছে তো হ্যাঁ হ্যাঁ বাবাকে দিচ্ছি তোমাকে দিচ্ছি আলাদা করে সার্ভ করছি হলো আচ্ছা তুই এটা আগে খাবি না আমি টাকা দিয়ে আগে আমি এটাই খাচ্ছি ওকে আমি আমি এক পিস খাই এক পিস খাবি রাতে খাবি না নষ্ট করবি না আমি পরে খাবো আচ্ছা বসো আমরা কি দোকানের প্রমোশন করেছি করব আমি ওই कुलचा दिच्छी चिंता करो अवस्था अवस्था देखो तुम खावा शुरू करो बाबार साथे कैम लगलो एक सबाई देखो ऐले के सबा आशीर्वाद कर বড়া ছোটরা ওর মানে বৈশী সবাই আশীর্বাদ করবে ছোটদের আমার ভালোবাসা বড়দের আমার প্রণাম আজকে তো বৈশীদের অনেক শুভেচ্ছা আমার বৈশীদের অনেক আমার তো যারা বন্ধু তো যাই হোক এই সামান্য আয়োজন সব করেছি এইভাবে আমরা করি আমি বেশি পরিশ্রম করতে পারি না বড় করে কিছু করতে পারি না যে বললাম এর আগের ভিডিওতে ওই ক্লাস 6 এ যখন পড়তো তখনই বলেছে আমাকে আমার এই বড় করে অনুষ্ঠান করবে না আর সবাই গিফট দিলে আর ভালো লাগে না আমরা আমরা দিয়েছি এই জামাটা আমরা দিয়েছি ওর বাবা ভাইদেরকেও দিয়েছে এইভাবে হো আবার ওর মানে ওয়াইফ আমাদের পায়েল পায়েলের কেকটা হলো পায়েলের তরফ থেকে জামাটা মা বাবার তরফ থেকে আর শ্বশুরবাড়ি থেকেও দিয়েছে গেঞ্জি টেঞ্জি প্যান্ট ট্যান্ট মানে অনেক কিছু দিয়েছে সেটা গতকাল একটা করেছিল আরও করবে তাহলে এই অনুষ্ঠানটা তো এখানেই সম্পূর্ণ হলো তো আজকের মতো ভিডিও আমি এখানেই রাখলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসব মুনজুরে সবাই দেখো টাটা গুড নাইট গুড নাইট রোবট কি তুমি আজকের বাবা না ওর বোঝা মুশকিল ঠিক আছে কম্বাইন ঠিক আছে রাখলাম ভালো থেকো।